এবার আমরা দেখি যে আসলে এখানে আমাদের সিলেকশন কিভাবে কাজ করে। এখানে আমাদের সিলেকশন, এখানে আমাদের মুভ। আসলে সিলেকশন এবং মুভের ভিতরে কি পার্থক্য রয়েছে? দেখতে দুটেই আমাদের মাউসের কার্সারের মতো, কিন্তু আসলে দুটি একটু দুই রকম। এটা মুভ করার জন্য এখানে মুভের আইকন দেওয়া আছে এবং এটি সিলেকশন প্যাথ বা সিলেকশন টুল, প্যাথ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন। তো আমরা এখান থেকে কোনো ইমেজকে ব্যবহার করতে পারি, অথবা আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করি এবং এখানে 873x672। ওকে, আমরা সিলেকশনটি পরে দেখি। আগে আমরা শেপ টুল, এখানে দেখতেছি যে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, আমরা বক্স তৈরি করার ক্ষেত্রে শিফট চেপে সমান, ঠিক একই রকম আমরা আগে যেরকম বলেছিলাম যে আমরা মার্কি টুল কীভাবে ইউজ করতাম, ঠিক সেভাবেই এটা। এবং আমরা যদি এই এটিকে প্লাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের মার্কি টুল যেভাবে কাজ করে এবং বক্স একটি শেপ, এখানে আমাদের এরকম কোনো অপশন থাকবে না যে আমরা প্লাস করলে অবশ্যই সেখান থেকেই বাড়বে। এবং অলওয়েজ আমরা সবসময় প্লাস করতে পারি বেশি বেশি করে, এবং যতগুলাই করব এটি আমাদের একটি প্যাথ তৈরি করবে এখানে, কারণ আমরা প্যাথ হিসেবে এখানে শেপ অঙ্কন করেছি। কন্ট্রোল এন্টার দিয়ে আমরা সিলেক্ট করতে পারি প্যাথকে। তো অবশ্যই মনে রাখতে হবে যে কন্ট্রোল এন্টার প্রেস করার সময় মুভ টুল থাকতে হবে। এখানে আমরা এভাবে একটি শেপ তৈরি করলাম, এবং এই শেপটি যদি আমরা কালার দিয়ে ফিল করতে চাই, সেহেতু শেপ আমাদের প্যাথ না হয়ে শেপ হতে পারে। যেমন আমরা এখানে একটি কালার ইয়েলো সিলেক্ট করার পর আমরা এটিকে যখন তৈরি করলাম, তখন দেখতে পারছি যে এখানে অটোমেটিকলি একটা ফিল কালার চলে এসেছে এবং এর সাথে আমাদের ওয়ার্কিং প্যাডটাও সংযুক্ত হয়েছে। আমরা এটিকে ক্লোজ করি একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। নতুন একটি ডকুমেন্টে আবারও আমরা যে কোনো কালার এখান থেকেও সিলেক্ট করতে পারি, যেমন রেড, পিওর রেড। এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিল কালার, এখানে আমাদের স্টক কালার। আমাদের স্টক কালারটি যদি এখানে দিতে চাই, আমরা এখানে ব্লু, এবং এখানে 3 পিক্সেল আমাদের স্টক কালার, আমরা এখানে 5 দিয়ে আমরা যদি এরকমভাবে এখানে ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাথটি এখানে ড্র হয়েছে আর এখানে আমাদের শেপটি ড্র হয়েছে। কিন্তু আমরা যদি এখানে প্যাথে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের অপশনটি চেঞ্জ হয়েছে, কারণ প্যাথ অপশনে কখনো ফিল থাকবে না বা স্ট্রোক কালার থাকবে না। এবং এখানে রয়েছে পিক্সেল, আমরা যদি নর্মালি পিক্সেলে আমরা কিছু ইয়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা নতুন একটি লেয়ার নিলাম এবং এখানে আমরা শুধু পিক্সেলে ইয়ে করতে পারবো। কিন্তু এখানে ভেক্টর রয়েছে, ভেক্টরের উপর আমাদের পিক্সেল সাপোর্ট করবে না, সেক্ষেত্রে নতুন একটি লেয়ার নিতে হবে। এবং নতুন লেয়ার নেওয়ার পরে আমরা পিক্সেল, শুধু পিক্সেলের উপর ডিপেন্ড করে আমরা অঙ্কন করতে পারবো। পিক্সেল আমাদের এমন একটা জিনিস যেটি হচ্ছে আমাদের ডট পার ইঞ্চি হিসাবে ইয়ে হবে, এবং ভেক্টর হিসাবে আমাদের এই প্যাথগুলো ড্র করা হয়, যেটি ইচ্ছা করলে যে কোনো সময় আমরা বড় ছোট করতে পারি, তাতে আমাদের কোনো কোয়ালিটি ড্যামেজ হবে না। অ্যাডোব ইলাস্ট্রেটর এমন একটি অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ভেক্টর বেস, এবং ফটোশপ সবসময় আমাদের রাস্টার বা বিটম্যাপ বেস অ্যাপ্লিকেশন। এখানে আমাদের পিক্সেল বাই পিক্সেল কাজ করতে হবে, যার জন্য এখানে 3টি অপশন রয়েছে। আমরা আবারও দেখি, প্রথম হচ্ছে শেপ, নর্মালি একটা শেপ অঙ্কন করার জন্য স্ট্রোক কালার এবং ফিল কালার যেটি রয়েছে, আর সেকেন্ড যে অপশনটি রয়েছে প্যাথ, প্যাথটি হচ্ছে শুধুমাত্র আমরা আগে যেমন টাইপ টুল দিয়ে প্যাথ সিলেক্ট করেছিলাম, এরকম প্যাথ, শুধুমাত্র প্যাথ। প্যাথটি কিন্তু যখন আমরা অন্য কিছুতে কাজ করব, নতুন একটা লেয়ার নিব, তখন প্যাথটি যে সেই লেয়ারও আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমরা প্যাথটি রয়েছে এই লেয়ারে, আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে নতুন করে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি। তাহলে দেখতে পারছি যে আমাদের একটি প্যাথকে কীভাবে ফিল করি এর আগেই শিখেছি, এবং ঠিক একই নিয়মে এখানে যে কটি শেপ বা শেপ টুল রয়েছে, যে রাউন্ড আমরা এটা এখন দেখে নিই। রাউন্ডটা হচ্ছে আমরা আসলে কোনো কিছু যখন বক্স করতে যাই, অনেক ক্ষেত্রে আমাদের কোণগুলা, আমাদের এখানে দেখতে পাচ্ছি চতুর্ভুজের মতো যে আমাদের কোণগুলা রয়েছে, এগুলা কিছুটা মানে কার্ভ করার জন্য বা কিছুটা স্মুথ করার জন্য আমরা রেডিয়াস ভ্যালু ইউজ করে থাকি এখানে। সেক্ষেত্রে আমরা নতুন একটা ইসে যাব,
লেয়ারে যাব এবং এখান থেকে আমরা শেপ এবং শেপে যখন যাচ্ছি এবং শেপ আমাদের নতুন একটি সিলেকশন যেখানে ফিল স্ট্রোক কালার থাকবে এখানে সুন্দরভাবে বোঝা সম্ভব আমরা ইচ্ছা করলে ফিক্স আমরা এখানে 300 এবং 300 পিক্সেল দিয়ে আমরা ফিক্সড অঙ্কন করতে পারবো যেমন আমরা এখানে যখন টাইপ করে ড্র্যাগ করব তখন চেঞ্জ হবে আর যদি আমরা এখানে 300 300 টাইপ করি ট্যাব 300 সরি তখন শুধুমাত্র একটি ক্লিক করলেই আমাদের অপশন দেখাবে ক্রিয়েট এ রেকটেঙ্গুলার রাউন্ডেড তো সেই ক্ষেত্রে আমরা ওকে প্রেস করব আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের 300 300 পিক্সেলে বা স্কয়ার ভাবে আমাদের শেপটি অঙ্কন হয়েছে আমরা ডিলিট করি আমরা ফ্রি ভাবে যে কোনো ভাবে আমরা একটি শেপ অঙ্কন করতে পারি আমরা শিফট চেপে আমাদের অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে অঙ্কন করতে পারি এবং কতটুকু স্মুথ আমরা করতে চাই এখান থেকে আমাদের রেডিয়াস ভ্যালু আমরা যদি 50 দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের প্রায় বৃত্ত মতো হয়ে গেছে কারণ অনেক বেশি রেডিয়াস সরি এখানে 500 আমরা 50 দিয়ে 50 পিক্সেল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে বক্সটি রয়েছে এই বক্সটি আমাদের যে সাইডে যে স্মুথলি কার্ভ হয়েছে এটা 50 পিক্সেলের ভিতর আর আমরা যদি কমিয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এখানে 10 অথবা 20 সিলেক্ট করে আনতে পারি মনে করুন আমরা একটি বাটন তৈরি করব সেক্ষেত্রে কিভাবে আমরা একটা বাটন তৈরি করতে পারি আমরা এখানে অঙ্কন করলাম একটা বাটন তো আমরা এখানে স্ট্রোক কালারকে ডিসেবল করতে পারি আবার আমরা দেখি একটি বাটন তৈরি করলাম স্ট্রোক কালার ডিসেবল নেক্সট আমরা রাউন্ড দিয়ে 10 পিক্সেল রাউন্ড করে আমরা আরেকটি বাটন তৈরি করলাম তো আমরা আমাদের পার্থক্যটা বুঝতে পারলাম এরপর আমাদের রয়েছে ইলিপস টুল ইলিপস টুলটি আমাদের ঠিক গোলাকার কোনো কিছু অঙ্কন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন ভেক্টর বেস আমাদের এই শেপ টুলগুলো যে কোনো রকমই আমরা করতে পারি পেন টুলের মাধ্যমে ইচ্ছা করলে আর স্পেসিফিক কোনো টার্গেট নেই আমাদের যে এরকমই করতে হবে আমাদের যখন যেরকম দরকার হবে আমরা পেন টুল অথবা ডিফল্ট অবস্থায় চতুর্ভুজ বা আমাদের এখানে বৃত্ত যেরকমই অঙ্কন করি এবং নেক্সটে আমরা পলিগন টুল লাইন টুল এবং কাস্টম শেপ টুল নিয়ে আলোচনা করব আশা করি আপনারা যদি একটু এখানে অপশনগুলো দেখেন তাহলে সবাই বুঝতে পারবেন এসেনশিয়াল ট্রেনিংয়ে আসলে সব কিছু এক্সপ্লেন করা সম্ভব না তবে আমি চেষ্টা করছি মোটামুটি এই টুলসগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আলোচনা করতে